কোচবিহার এনসিএলপি টিচার্স স্টাফ ইউনিয়নের পক্ষ থেকে আজ কোচবিহার জেলা প্রাথমিক সংসদের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল টিচার্স অফ ইউনিয়নের পক্ষ থেকে। তাদের দাবি, তারা বিগত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। এর পাশাপাশি গত 14 তারিখ সেন্ট্রাল সরকার এনসিএলপি স্কুলগুলোকে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে আনতে বলেছিলেন, এরপরও তারা কোনো আশ্বাস পায়নি। এর পরবর্তীতে তারা আজ কোচবিহার জেলা প্রাথমিক সংসদের কাছে দেখা করতে এসেছে এবং তাদের কি আশ্বাস দেবেন সেই আশা রাখছি। তারা 76 জন স্টাফ রয়েছেন, এই বিষয়টি জানিয়েছেন মইনুল ইসলাম। তিনি কি বলেছেন শুনে নেব। অফিসে আসছি। আমাদের এনসিএলপি স্কুলগুলোকে গত 14 তারিখ সেন্ট্রাল সরকার সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে আনতে বলেছে, সে একটা অর্ডার বেরিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো রেসপন্স পাইনি। সেজন্য আমরা আজকে সমগ্র শিক্ষা অফিসে আসছি, দেখি ওনারা কী ব্যবস্থা নেন বা নিয়েছেন সেটা জানতে। আপনার নাম? আমার নাম মমিনুর ইসলাম। কি দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্বে আছেন? আমি একজন শিক্ষক, টিচার ইনচার্জ, মাথাভাঙা এক ব্লক।